চোখ ভালো রাখার জন্য আমাদের অনেক কিছুই করতে হবে, তবে এটা সত্য চোখ নিজেই নিজের যত্ন নিয়ে থাকে। তবে আমাদেরও কিছু দায়িত্ব আছে, কারণ এই চোখ না থাকলে, চোখ ভালো না থাকলে পুরো পৃথিবী অন্ধকার, আমরা আর কোনো ভালো জিনিসই চোখে দেখতে পাবো না। আমাদের ঘুম থেকে ওঠা থেকেই চোখের যত্ন, ঘুম থেকে উঠেই প্রথমে উচিত চোখ ভালো করে ধুয়ে ফেলা। যিনি নামাজ পড়েন তিনি তো উঠবেন, ওযু করবেন, যিনি অন্য ধর্মাবলম্বী বা যার যার ধর্মের ধর্মাচরণ পালন করবেন, কিন্তু অবশ্যই চোখ ধুয়ে ফেলবেন, পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ঝাপটা দিবেন। আমাদের ট্যাপের পানি বা কলের পানি যথেষ্ট, অনেকে গরম পানি দেওয়ার কথা ভাবতে পারেন কিন্তু কখনোই সেটা করবেন না। আর চোখ ভালো রাখার জন্য বাইরে ঘোরাফেরা করার সময় আমাদের যেহেতু ধুলোবালির মাত্রা খুব বেশি, তাই একটি সানগ্লাস বা কোনো চশমা ব্যবহার করলে সবসময়ের জন্য ভালো। আরেকটা জিনিস হলো যে ধুলোবালি থেকে বাঁচার জন্য এবং ধুলোবালি থেকে পরিষ্কার রাখার জন্য যে কোনো একটি আর্টিফিশিয়াল টিয়ার, যে কোনো কোম্পানির যে কোনো একটি আর্টিফিশিয়াল টিয়ার, চোখের ড্রপ, এই ড্রপ আপনি যে কোনো ওষুধের দোকানে কিনতে পাবেন এবং এটা কেনার জন্য কোনো প্রেসক্রিপশনের প্রয়োজন নেই। পশ্চিমা বিশ্বেও এগুলো ওভার দ্য কাউন্টার ড্রাগ। এ ধরনের আপনি একটি ড্রপ চোখে মাঝে মাঝে দিতে পারেন, এটা কয় ফোঁটা দিবেন বা কতবার দিবেন এর কোনো লিমিটেশন নেই, মাঝে মাঝে চোখটিতে দিলে চোখটা পরিষ্কার থাকবে। এ ধরনের আপনি ড্রপ দিতে পারেন। এছাড়া চোখ ভালো রাখার জন্য আমরা আরও একটা বলি, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে তাদের খাওয়া দাওয়ার প্রতি আমাদের যত্ন নিতে হবে, বিশেষ করে ভিটামিন এ সমৃদ্ধ খাবার। ভিটামিন এ সবচেয়ে বেশি থাকে কলিজা, ডিম, দুধ, মাংস এগুলোতে। তবে এর বিকল্প হিসেবে রঙিন শাকসবজি, রঙিন ফলমূল এগুলো খাওয়ার দরকার, কারণ শুধুমাত্র মাংস বা প্রোটিন নির্ভর বা ফ্যাট নির্ভর হওয়াটাও আমাদের শরীরের অন্যান্য অংশের জন্য ক্ষতিকর। তাই ভিটামিন এর উৎস হিসেবে আমরা গুঁড়ো মাছ বা শাকসবজি, রঙিন শাকসবজি এগুলো খাওয়ার জন্য আমরা বাচ্চাদেরকে উৎসাহিত করব। আর চোখ ভালো রাখার জন্য আরেকটা জিনিস করতে হবে, তা হলো আপনি যখন কিছু পড়বেন, যেমন কোনো ইলেকট্রনিক মিডিয়া, আপনি ল্যাপটপ বা ট্যাব বা মোবাইল, এটা চোখ থেকে অন্তত 15 সেন্টিমিটার দূরে রাখবেন, 15 থেকে 25 সেন্টিমিটার। তো গ্রসলি আমি বলি যে 1 বিঘা থেকে 2 বিঘা দূরে, 2 বিঘা দূরে হলে এটা ভালো, তাহলে চোখের উপর কোনো স্ট্রেস তৈরি হবে না। আর যাদের বয়স 40-এর কাছাকাছি পৌঁছে গেছে তারা অবশ্যই ডাক্তারকে দেখিয়ে নেবেন এবং চোখ একটি চশমা নিয়ে নেবেন পড়ার জন্য, রিডিং গ্লাস, এটা লাগবেই, এটা কোনো ডিজিজ না, এটা এজিং প্রসেস, সবারই লাগে। আর যাদের চোখে চশমা লাগে তাদের অবশ্যই বছর বছর, প্রতি বছর একবার অন্তত চোখ পরীক্ষা করে নেওয়া দরকার এবং চশমা বদলে নেওয়া দরকার। পুরনো চশমার ভিতর দিয়ে চোখ দেখলে যদি ঘোলা হয়ে যায় বা কাচ অপরিষ্কার থাকে তাহলে চোখ ব্যথা হতে পারে, মাথা ব্যথা হতে পারে। চোখের যত্নে অনেক কিছুই করতে হবে, কিন্তু অনেক কিছুই হয়তো আমরা জানবো না যদি আমরা ডাক্তারের কাছে না যাই, চিকিৎসকের পরামর্শ নিয়েই শেষ যত্নটা আমাদের নিতে হবে।